নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। এক বিধবা মহিলা মফস্বল থেকে শ্রী শ্রী শারদামায়ের সঙ্গে কলকাতায় দেখা করতে এসেছেন। তার শরীর খুব ক্লান্ত, মাথা ঘুরছে। কোনক্রমে বাগবাজারে মায়ের বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে উঠে মায়ের দেখা পেলেন। মা তাকে ঠাকুরের ঘরে একটু বসতে বলে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে ঠাকুরের প্রসাদ একটি থালায় দিয়ে মেয়েটিকে খেতে বললেন। অসুস্থ শরীরে মেয়েটি তখন গা বমি বমি করছে। মা বললেন, প্রসাদ খাও, বমি হবে না। মায়ের কথায় তিনি প্রসাদ খেলেন। আশ্চর্যভাবে কিছু হল না, অনেক সুস্থ বোধ করলেন। এ কথা সে কথার পর মা তাঁর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, মা তোমার ধিক্কা হয়ে যাবে। তারপর জিজ্ঞাসা করলেন, বাছা তুমি একাদশীতে কি খাও? মহিলাটি বললেন, আগে সাগুই খেতাম, এতে নানা রকমের ভেজালের কথা জেনে এখন আর খাই না। শুনে মা বললেন, না না, আমি বলছি তুমি সাগু খেও, এতে শরীর ঠান্ডা থাকে। তারপর অতি দুঃখ বেদনার্ত কণ্ঠে মা বললেন, বাছা অনেক কঠোর নিয়ম পালন করেছ, আমি বলছি আর করো না, দেহটাকে একেবারে কাট করে ফেলেছ, দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? এই কথার মধ্য দিয়ে মা সারদা বললেন যে একাদশী তিথিতে বেশি কঠোর নিয়ম পালন করার দরকার নেই, আর অবশ্যই সাগু অর্থাৎ সাবু খাওয়া যায়। আশা করি আজকের আলোচনা আপনাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। যদি তাই হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।